নিত্যপণ্যের বাজারে অস্থিরতার মধ্যে এবার আরেক দফা বেড়েছে চালের দাম। দর্শক, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, আপনি আমাদের জানাবেন যে চট্টগ্রামে চালের দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কি তথ্য আছে? ধন্যবাদ। আসলে চট্টগ্রামে যদি বলতে চাই, চট্টগ্রাম নয়, সারা দেশেই দীর্ঘদিন যে উচ্চমূল্যে চালের মূল্য ছিল স্থিতিশীল, সেই মূল্যটা কিন্তু আসলে ফের আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের বাজারে। চালের যে মূল্য সেটি বৃদ্ধি পেয়েছে, মোটা এবং সরু উভয় চালের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রতি কেজিতে কিন্তু 150 থেকে প্রায় 250 টাকা পর্যন্ত প্রতি বস্তায় আসলে বৃদ্ধি পেয়েছে। এবং একই সাথে পাইকারি ও খুচরা পর্যায়ে আমরা দেখেছি যে সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে, এবং সরবরাহ পর্যাপ্ত থাকার পরেও কিন্তু আসলে নতুন ও পুরাতন দুটি চালই কিন্তু আসলে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া খুচরো বাজারে যে মোটা এবং চিকন চাল প্রতি কেজিতে আমরা দেখেছি যে 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। যদি একটু বলতে চাই যে যেটি ব্রি 28, সেটি বিভিন্ন মানভেদ আমরা দেখেছি যে কেজিতে প্রতি কেজি 58 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যার মূল্য ছিল আগে 54 থেকে 55 টাকা, সেই হিসেবে প্রায় 4 টাকার মতো বেড়েছে। তো অন্যদিকে খুচরা বাজার আমরা দেখি চিকন চালের মধ্যে যেটি মিনিকেট রয়েছে সেটি প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 78 টাকায়, এবং নাজির চাল প্রতি মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা দরে। তো এই বিষয়ে আসলে আমরা এখানে চট্টগ্রামের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে কৃষকের থেকে যে মিল মালিক তারা চাল এবার বাড়তি দামে কিনছেন, তো যার কারণে কিন্তু আসলে চালের বাজার একটি প্রভাব পড়েছে তারা জানিয়েছেন। এবং একই সাথে যারা চালের যে বাজার সেটির সাথে সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলেছি এবং অনেকে বলছেন যে আসলে মিল মালিকদের আসলে কারসাজির এর কারণে হঠাৎ করে যে চালের বাজার সেটি অস্থির হয়ে উঠেছে, এবং নানা অজুহাতে কিন্তু চালকল মালিকরা আসলে দাম বাড়িয়ে দিয়েছে, এতে পাইকারি ও খুচরো বাজারে যে চালের দাম সেটি আসলে বেড়ে যাচ্ছে বলে আমাদের জানিয়েছে। তো চট্টগ্রামের এক পাইকারি ব্যবসায়ীর সাথে কথা বলে আসলে তিনি আমাদেরকে বলছেন যে নির্বাচনের পরে যে হঠাৎ করে যে চালের বাজার সেটি কিন্তু আসলে অনেকে বলছেন যে সিন্ডিকেটের কবলে আসলে যে চালের বাজারে চালের মূল্য সেটি বেড়ে গেছে, এবং চালের বাজার স্বাভাবিকভাবে তারা আমাদের বলছেন যে চালের বাজারে যে প্রতি বস্তা চালের মূল্য কিন্তু স্বাভাবিকভাবে 50 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু এবার তারা বলছেন যে এক লাফে প্রতি বস্তায় প্রায় 150 থেকে 250 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই ব্যাপারে কিন্তু আসলে আমরা প্রায় প্রতিটি বাজারে ঘুরে দেখেছি চট্টগ্রামের যে পাইকারি বাজারগুলো রয়েছে চালে, সেখানে কিন্তু তারা আসলে আমাদের যেটি জানাচ্ছেন যে পাইকারি বাজারগুলোতে আসলে যে আসলে যেখান থেকে চাউল এই বাজারে আসে সেখান থেকে আসলে আসলে চালের মূল্য বৃদ্ধি, এবং তারা আসলে অনেকটা চড়া মূল্যে কিনছে, যার কারণে আসলে এই বাজারে প্রভাব আছে। এবং কিন্তু সরবরাহের ব্যাপারে যদি বলি সেই ক্ষেত্রে তারা বলছেন যে সরবরাহে কোনো সংকট নেই এবং পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তো আমার কাছে চট্টগ্রাম থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ ইশতিয়াক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চালের দাম বৃদ্ধির ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী। দর্শক, চালের দাম বৃদ্ধির আরও তথ্য আপনাদেরকে জানাবো। আমরা চলে যাব কুষ্টিয়াতে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কুষ্টিয়াতে চালের দাম বৃদ্ধির পর বাজার পরিস্থিতি কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কি তথ্য আছে? ধন্যবাদ লাবণী। ভোটের উত্তাপ শেষ হতে না হতেই কিন্তু কুষ্টিয়ার চালের বাজার উত্তপ্ত হতে শুরু করেছে, অর্থাৎ সব ধরনের চালই কুষ্টিয়ায় কেজি প্রতি বেড়েছে 3 থেকে 4 টাকা করে। আর এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে হঠাৎই আরেক দফা চালের দাম বাড়ায় বিপাকে পড়েছে যারা সাধারণ নিম্ন এবং মধ্য আয়ের মানুষ ছিল তারা। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় চালের বাজার পৌর বাজারে। এ বাজারে আজকে কিন্তু সব ধরনের চাউলই বিক্রি হচ্ছে বাড়তি দামে, অর্থাৎ 3 কেজি প্রতি 3 থেকে 4 টাকা করে দামে বিক্রি হচ্ছে। আমি যদি আজকের বাজারের চালের দাম জানাই, যেমন সরু মিনিকেটকে তো কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজিতে 4 টাকা বেড়ে 66 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 টাকা কেজি দরে। এছাড়াও মোটা যে 28 চাল রয়েছে সেটি 3 টাকা কেজিতে বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 52 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে সব ধরনের চালই কিন্তু কুষ্টিয়ার বাজারে দাম বেড়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই লাবণী যে বাংলাদেশের অন্যতম বৃহত্তর সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এই খাজানগরে যদি চালের দাম বৃদ্ধি পায় তবে কিন্তু দেশের
চালের বাজারে অস্থিরতা সৃষ্টি হবে বলেই মনে করছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন। আসলে এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে তারা মিলগেট থেকে বেশি দামে চাল কিনছে, তাই তারা বাধ্য হচ্ছে বেশি দামে বেচতে। তারা বলছে যদি মিলগেটে চালের দাম কমে তবেই কিন্তু তারা কম দামে চাল বেচতে পারবে, তাছাড়া চাল বেচতে পারবে না। এছাড়াও তারা আরেকটি জিনিস আমাদের জানিয়েছে, তারা কিন্তু বাড়তি দাম দিয়েও মিল থেকে তেমন চাল পাচ্ছে না, অর্থাৎ চালের কিছুটা সংকট রয়েছে তারা যেটি বলছে। আর এদিকে আমরা মিল মালিকদের সাথে কথা বলেছি, যারা মিল মালিকরা কিন্তু এই চালের দাম নিয়ে একটু লুকোচুরি খেলছে, অর্থাৎ কোনো কোনো মিল মালিক বলছে যে চালের দাম বেড়েছে 1 টাকা থেকে 2 টাকা, আবার কোনো কোনো মিল মালিক বলছে চালের দাম তারা বাড়ায়নি। তবে তারা এটা স্বীকার করছে যে ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু চালের দাম বাজারটি একটু ঊর্ধ্বমুখী। আসলে এই যে চালের বাজারের যে খুচরা বিক্রেতা এবং যারা মিল মালিক রয়েছে তাদের কিন্তু এই দুমুখী কথার বিপাকে পড়েছে যারা সাধারণ ভোক্তা এবং ক্রেতা। তারা বলছে যে এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার মধ্যে আবার যে এই যে আরেক দফায় চালের দাম বাড়লো, এই চালের দাম বৃদ্ধির প্রভাবে কিন্তু তাদের কষ্ট আরেক দফায় বেড়ে যাবে। তাই তারা বলছে শক্ত বাজার মনিটরিং এর মাধ্যমে এই যে মিল মালিকদের যে সলচাতুরি এবং লুকোচুরি এটিকে নিয়ন্ত্রণ করার দাবি জানাচ্ছে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। লাবণী, ধন্যবাদ তিতাস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চালের দাম আরেক দফা বৃদ্ধি পেয়েছে, সে ব্যাপারেই সর্বশেষ তথ্য জানাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা।